হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গাস পলিউশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব প্ল্যান্ডার কাউন্টলেস ট্যালেন্ট আই বিকাম এ গড চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 এর পার্ট 2। ওকে, তো আগের পার্টের আমি দেখেছিলাম যে লিন লু এখানে সামনে স্ক্রিন চলে আসছিল, ব্লু স্ক্রিন। তো এটা হচ্ছে অ্যাওয়াকিং হওয়ার স্ক্রিন। তো এখানে বলেছিল যে আর কয়েকটা ঘন্টা বাকি আছে, সেই ঘন্টাগুলো পূরণ হয়ে গেছে। আর এখানে তার সামনে স্ক্রিন চলে আসছে আর তার সামনে স্কিলগুলো দেখাচ্ছে। তো এখানে বলতেছে স্বাগতম আপনাদের এই নতুন দুনিয়াতে। আর এখানে ব্লু স্টার, এখানে ব্লু স্টারের ভিতরে আরও নতুন নতুন রিয়েলাম চালু হচ্ছে, সিক্রেট রিয়েলাম। তার এখানে র্যাঙ্ক হচ্ছে এফ র্যাঙ্ক ট্যালেন্ট। তো এখানে প্ল্যান্ডার ট্যালেন্ট পাইছে। তো আর এখানে সিক্রেট রিয়েলামে যেয়ে যে বিভিন্ন লেভেল আপগ্রেড করতে হবে। তো এখানে লিন লু তার পাওয়ারগুলোকে দেখে বলতেছে যে এটা তো আগেরগুলোর মতনই দেখা মনে হচ্ছে, আগের জীবনের মতো। তো যখন একটা মানে জীবন্ত প্রাণীকে হত্যা করা হয়, তারপরে এই অ্যাট্রিবিউট তার পাওয়ারগুলো এখানে প্ল্যান্ডার করা হয়, মানে চুরি করা হয়। তো এখানে বলতেছে একজন ট্রান্সমাইগ্রেট হিসেবে আমি হ্যাংচ্যাংয়ের কাছাকাছি সময়ে সুপরিচিত দৃষ্টান্তের কৌশলগুলি আগে থেকেই সব জানতাম। তো চাকরি পরিবর্তে এখানে মানে যুগে খোলা হবে, মানে আর কি বিভিন্ন প্রফেশন খোলা হবে। তো সেই সাথে গোপন মানে সিক্রেট রিয়েলম সুযোগ থাকবে, মানে সিক্রেট রিয়েলমে ঢুকে বিভিন্ন লেভেল আপ করার সুযোগ থাকবে। তো এখানে বলতেছে মানে বাইরে কিছু আওয়াজ আসতেছে, আর এটা দেখে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা তো অসাধারণ, তো সে এখানে আছে। তো এটা শুনে লিন লু এখানে অনেক খুশি হয়ে গেছে। তো এখানে লিন লু এখানে হ্যাংচ্যাংকে দেখতেছে বাইরের দিকে, যে কলে কথা বলতেছে আর বলতেছে আমি এখানে এস র্যাঙ্ক ট্যালেন্ট অ্যাওয়াকিং করেছি, যেটা হিলিং অ্যাবিলিটি ব্যবহার করতে পারে, নিজেকে আমি হিল করতে পারি বা মানুষকেও আমি হিল করতে পারি। আর এখানে কি আপনি এখানে মানে ডি লেভেল অ্যাওয়াকিং করেছেন? তো কোনো সমস্যা নেই, এখানে আমাদের কোম্পানির ভিতরে সবাই এখানে এফ লেভেলে মানে অ্যাওয়াকিং করেছে। তো এই সবাইকে বলতেছে তো আপনার ভবিষ্যৎটা আমার কাছে মানে খুব গুরুত্বপূর্ণ, মানে আপনার ভবিষ্যতে গ্যারান্টি দিচ্ছি যে আপনার ভবিষ্যতে অনেক ভালো থাকবে, এইসব আর কি বলতেছে হ্যাংচ্যাং মোবাইলের ভিতরে। তো এরপরে এখানে লিন লু পিছনে দাঁড়ায় এখানে শয়তানি চোখে দেখতেছে হ্যাংচ্যাংকে। আর এখানে হ্যাংচ্যাং ফোনে বলতেছে আরে বাদ দাও এসব আগের কথাগুলো মনে করা বাদ দাও, তো এখানে আগে তো আমি কতই না মজা করেছি, তো এখন তোমাকে আমি আমার হিল করার লক্ষ্যে ব্যবহার করব। তো এইসব আর কি বলতেছে ফোনের ভিতরে আর মনে মনে বলতেছে। তো এইসব বলতেছে আর এখানে লিন লু পিছনে দাঁড়ায় আছে। তো লিন লু এখানে কোত্থেকে যেন একটা দড়ি নিয়ে আসলো, আর দড়ি নিয়ে এসে এখানে হ্যাংচ্যাংকে মনে ধরে মানে ফাঁসি দেবে। তো এরপর লিন লু এখানে হ্যাংচ্যাংয়ের গলার ভিতরে ফাঁসি দেওয়ার পর এখানে জোরে করে টান মারতেছে। আর এখানে বলতেছে তো আবার দেখা করে ভালো লাগলো, তো আগের জীবনে সব বল আজকে তোমার থেকে নিয়েই ছাড়বো, আর যেতে দেবো না। তো এইসব আর কি বলতেছে। তো এখানে হিল অ্যাবিলিটিটা বের করে ফেলছে হ্যাংচ্যাং, ওই হিল নিজেকে হিল করার চেষ্টা করতেছে বা এখানে মানে লিন লুকে ঠেকানোর চেষ্টা করতেছে। তো এখানে বলতেছে লিন লু যে এটা তো একটা এস লেভেল ট্যালেন্ট, মানে এস মানে ট্যালেন্টরাই এখানে করতে পারে এগুলো। তো সেকে এখানে এই সাবস্টিটিউশন কি ওপেন করে ফেলেছে এত তাড়াতাড়ি। এরপর লিন লু বলতেছে আর কোনো সুযোগ নেই তোমার হিল করার, তো এখন তোমাকে মরতেই হবে। তাই বলে এখানে মানে জোর করে টাইট করতেছে আরও মানে দড়িটা। তো লিন লু মনে হয় এখানে হ্যাংচ্যাংয়ের পাওয়ারগুলো অবজার্ভ করতেছে, মানে চষে খাচ্ছে সোল পাওয়ারগুলো। তো এখানে বলতেছে যে আপনি এখানে অবজার্ভ করেছেন অপোনেন্টের এস লেভেলের সোল এনার্জি, আর এখানে আপনার আগের ই মানে এফ লেভেল ট্যালেন্টগুলো এখন ই লেভেল ট্যালেন্টে আপগ্রেড হয়েছে। তো হ্যাংচ্যাংয়ের মুখ দিয়ে বিষের ফেনা বের হয়ে গেছে। আর এখানে সিস্টেম উইন্ডোতে বলতেছে ই লেভেল ট্যালেন্ট থেকে এ গ্রেড লেভেল ট্যালেন্টে চালু হয়েছে, মানে আপগ্রেড হয়েছে। আর এখানে ডি মানে ডি লেভেল ট্যালেন্ট থেকে ডাইরেক্ট সি লেভেল ট্যালেন্টে আপগ্রেড হয়েছে, এইসব আর কি বলতেছে। তো এরপর লিন লু বলতেছে উফ দেখি এখন চেক করে আমার ট্যালেন্টটা অ্যাট্রিবিউটগুলো। তো এখানে প্ল্যান্ডার অ্যাবিলিটি পাইছে আর এখানে লেভেল 5 পর্যন্ত বাড়তে পারে। আর এখানে ট্যালেন্ট বলতেছে একটা জীবন্ত প্রাণীকে এখানে তার সোল পাওয়ার শক্তিগুলো চুষে খেতে পারে, তার অ্যাবিলিটিগুলো চুষে খেতে পারে। আর এটার কুল ডাউন সময় হচ্ছে মাত্র একদিন।
এরপরে এখানে লিন্দু বলতেছে, দেখি এখানে হ্যাং চ্যাং যেভাবে সাবস্টিটিউশনটা বের করেছিল, তো আমিও এখানে সেভাবে সাবস্টিটিউশনটা বের করে দেখি আমার সাবস্টিটিউশনটা কেমন লাগে। তাই বলে এখানে ওপেন করে বলতেছে যে ওপেন দ্য সাবস্টিটিউশন। তো এখানে একটা ব্ল্যাক আয়রন বরিয়ার টাইপের কিছু একটা বের হয়েছে। এরপরে এখানে একটা আয়রন টাইপের সোলজার এখানে বের হয়েছে, যেটা অনেক কুল লাগতেছে। আর এখানে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মাঙ্গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।